হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকাল সকালই মানে ব্লগটা শুরু করলাম, যতটুকু পারলাম একটু ভিডিও করলাম। তো এখানে আছে রুটি, তারপরে হচ্ছে গিয়ে এই যে আলু ভাজি, আলু ভাজিটা সকালবেলায় করেছি, চায়ের পানি বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কিছু সবজি এনেছে বাবা, দেখি এখান থেকে কী করা যায়। তো এরপরে তো আমি হচ্ছে গিয়ে স্কুলে গিয়েছিলাম মেয়েকে আনতে, তারপরে এসে দুই পদে সবজি কেটেছি, একটা হচ্ছে করলা ভাজি আর হচ্ছে গিয়ে লাউটা, লাউটা কেটেছি। লাউটা ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে করব, তো প্রায়ই করি, তো আজকে আমি এটা খালিভাবেই করবো আর কি, খালি রান্না করবো আর কি। আর এখানে হচ্ছে গিয়ে কই মাছ ভিজিয়েছি, এই যে তো পেঁয়াজ তো বুয়া কেটেই দিয়ে গিয়েছে। তো কই মাছটা ধুতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছিল, হাতের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। যাক, এখন হচ্ছে গিয়ে মাছটা ভাজবো। তো মাছটাতে আমিও হলুদ হলুদ লবণ দিয়ে, শুধু হলুদ আর লবণ দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গামলাতে মেখে নিচ্ছি মশলাটা, তারপর ভাজবো। আজকে এই মাছগুলো ধুতে অনেক সময় লেগেছে, আমি হলুদ আর লবণ মেখেছি, একটা একটা করে ভেজে ফেলবো। তেল গরম হয়ে এসেছে, হতে হতে এখন আমি হচ্ছে গিয়ে আমার জিরাগুলো টেলে নেব। জিরা ফেলে জিরা লাগে, প্রচুর বাতাস। জিরা হয়ে যাওয়ার একটাই টিপ, অপর পাশে মাছ হচ্ছে তো তাই মাছ ভাজার শব্দটা আসছে, ফুট ফুট করে শব্দ হবে। এই যে তখনই নামিয়ে ফেলতে হবে, মাছটা উল্টে দেবো। করলা ভাজি বসিয়ে দিব, করলা ভাজিতে তেল লাগে আমরা সবাই জানি। আগে করলা দিলাম, তারপর পেঁয়াজ, তেলে একটু পরপর চলে আসে। দেখুন নাড়াচাড়া করার সময় কালারটা মানে একদম সবুজ থাকে, তখন খেতেও ভালো লাগে। অবশ্য করলা অত বেশি নাড়াচাড়াও করতে হয় না, কারণ হচ্ছে মানে পিতা হয়ে যায়। তো ব্লগে তার অন্য কোনো কথা বলা হয় না, রান্না বিষয়ে কি কথা বলা হয়, সংসারে কিন্তু অনেক কাজ থাকে, দেখাই তো সামান্য গাছকে প্রতি, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে। দিয়ে দিলাম কাঁচামরিচ, আমি কাঁচামরিচ ফেলে দিই না, কারণ এতে করে ঝাল হতে পারে। ফাঁকে ফাঁকে মাছের কাজগুলো করে নিচ্ছি, তিনটা উঠিয়েছি আর তিনটা দিয়েছি, আর গামলায় আছে আরও তিনটা, মোট নয়টা মাছ। ভালোই লাগে আমার না কই মাছ ভেজে দো পেঁয়াজা করলে, ধনিয়া পাতার কুচিটা গুঁড়া দিয়ে করলে না একদম মানে মজা লাগে, মধুর মতো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, বাট আমার কাছে অনেক ভালো লাগে। দুই পাশ থেকেই গাছগুলো ছেড়ে নিচ্ছি, এক পাশে করলা ভাজি হচ্ছে আর পাশে মাছ ভাজা হচ্ছে। লবণ ঢালবো, একটা লবণের প্যাকেট নিতে হবে,
দেখি কেটে নিলাম, এই ধরে নিচ্ছি, দেখা যাচ্ছে না, এই যে কৌটা পরিষ্কার থাকলে তখন লবণ ঢালতেও ভালো লাগে। আস্তে আস্তে আমার করলাটা হয়ে আসছে, মাছ ভেজে রাখছি, তো একটা প্যান বসিয়ে দিয়েছি, লাউয়ের তরকারিটা রান্না করব, তেল দিয়ে দিলাম। তো এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, লাউ রান্না করতে যতটুকুই পেঁয়াজ লাগে আর কি, সে ততটুকু পেঁয়াজ দিব। মানে আমি তো একবারে পেঁয়াজটা মানে কেটে রেখে দিই বুয়াকে দিয়ে। পেঁয়াজটা এখন হচ্ছে গিয়ে সুন্দর করে ভেজে নেব। তো আমি আবার লাউয়ের তরকারিতে মানে একদম মুরগির মতো করে পেঁয়াজ ভেজে নিই না, মানে মিডিয়াম, একটু নরম নরম হয়ে আসলেই আমি হচ্ছে পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপর হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো যেটা বলছিলাম, আমি চিংড়ি যে আজকে চিংড়ি ছাড়া রান্না করব, যেটাকে বলে মানে খালি খালি রান্না করাটা, মানে হচ্ছে চিংড়ি ছাড়া রান্না করা। তো এই তো পেঁয়াজটা আস্তে আস্তে একটু নরম হয়ে আসছে, তো আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে হচ্ছে গিয়ে সব উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি ব্যবহার করেছি হলো হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট, এই তো এই রান্নাগুলোতে মানে যেরকম মশলা লাগে ঠিক সেই মশলাই আমি ব্যবহার করেছি। আমার মানে এই চ্যানেলে যারা নতুন মানে দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হচ্ছে গিয়ে যারা আমার রেগুলার দর্শক বা ভিউয়ার্স তাদেরকেও থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, সেই অনুসারে মানে রান্নাটাই আর কি বেশি শেয়ার করা হয়। তো এখানে কিন্তু আমি হচ্ছে গিয়ে টমেটো আর কাঁচামরিচ দিয়েছি, অর্ধেক টমেটো ছিল। আর এই কড়াইতে হচ্ছে গিয়ে আমি বসিয়ে দেব হচ্ছে কই মাছটা। কই মাছগুলো ভেজে তো আমি তুলে রেখেছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে এটাকে দো পেঁয়াজি ভুনা আছে না সেই স্টাইলে করে নেব। তো যা বলছিলাম যে আমার কাছে কিন্তু আবার এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে, আমাদের বাসার সবাই পছন্দ করে, এক্সেপ্ট আমার মেয়ে, ছোটো তো কাটার ভয় পায়, ও এটা খেতে পারে না, একদম কাটার ভয় পায়, বিকজ কুই মাছের ভিতরে যে কত কাটা থাকে এটা সবাই জানি আমরা। তো পেঁয়াজ যখন মোটামুটি ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসেছে, তখনই আমি পানি দিয়ে দিয়েছি। এটার ভিতরেও আমি সেমভাবে লাউতে যে যে মশলাগুলো দিয়েছি এটাতেও আমি ঠিক সেই পরিমাণই দিব। তো কই মাছ আমার কাছে ভেজেই রান্না করতে ভালো লাগে, কার কাছে কেমন লাগে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমি যখন ভয়েস ওভার করছি আশেপাশে বিভিন্ন শব্দ হচ্ছে, তো এই তো হলুদ, একে একে মরিচ, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ, কাঁচা মরিচ। আর প্রতি তরকারিতেই আমি সব শেষে জিরা গুঁড়া, ধনিয়া পাতা ইউজ করব, লাউতে তো দিতেই হয়, আর মাছের তরকারিতে একটু ধনিয়া পাতা দিলে ভালোই লাগে। আর এখন তো ওয়েদার এরকম, তো এই ভিডিও আপলোড হওয়ার আগে যে ভিডিওটা দিয়েছি সেখানে বলেছিলাম যে হুটহাট করে বৃষ্টি হয়, ঠিকই কিন্তু মানে বৃষ্টি কিন্তু হুটহাট করে হয়ে যায়, অল্প অল্প করে,
আবার যেই রোদ উঠে এতে করে কাঁথা কম্বল লেপ দিলে মানে শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে রোদে, এরকম তো মশলা কষে উঠলেই আমি হচ্ছে মাছগুলো ছেড়ে দেব কড়াইতে। আমার রান্নাগুলো কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো মশলা কষে গিয়েছে, এখন হচ্ছে কি আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। আর মাছগুলোর সাইজগুলো বেশ ভালোই ছিল, বড় বড়। তো মাছগুলো আমার হাজবেন্ড এনেছে, ওকে আমি কই মাছ বললে এনে দেয়, মানে আমার কাছে না খুব ভালো লাগে। আবার আমার শাশুড়িও কিন্তু এটা খুব প্রিয় মাছ ছিল, উনি কই মাছ খুব পছন্দ করতেন। উনি আমার শ্বশুরকে বললে আমার শ্বশুর নিয়ে আসতো, উনি সুন্দর করে মানে এইভাবে রান্না করতেন। তো এখন তো এটা স্মৃতি হয়ে আছে, উনি নেই, ওনার প্রিয় মাছটা রান্না করছি। তো একটু আমি পানি দিয়ে দিলাম, কারণ নহলে কিন্তু পুড়ে যাবে মশলা। আর মাছের তরকারিতে না একটু পেঁয়াজ কম হয়েছে, আর একটু দিলে ভালো হতো, বাট দেখলাম যে করলা লাউতে দেওয়ার পরে আমার মাছের তরকারিতে একটু পেঁয়াজটা কম হয়ে গেছে। বাট ওটা কোনো বিষয় না, অ্যাডজাস্ট করে নিয়েছি, সবাই খেতে পারবে। আর আমি তো মানে খাওয়া দাওয়ার পরে আর কি ভয়েস ওভার করছি, তো মানে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আজকের মেনুগুলো। আশা করি আমার এই মেনু দেখে অনেকে হয়তো কালকে কী রান্না করবেন সেই চিন্তাটাও হয়তো মানে ইজি হবে, যে হ্যাঁ কালকের জন্য এই ধরনের একটা আইটেম করে ফেলতে পারি, উপকার হতে পারে অনেক আপুদের। আর এভাবে করে রান্না করে দেখবেন সবারই ভালো লাগবে। তো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে একটু বড় কুটিতে ঢেকে রাখবো। আর ওই পাশেতে ওই যে আমি যে লাউয়ের তরকারিটা যে মশলা কষাচ্ছিলাম টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে, তার মধ্যে আমি লাউ ছেড়ে দিয়েছিলাম। তো এই যে পানি এখনও দিইনি, লাউ দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, বেশ একটা সম্পূর্ণ লাউ তো, তো একটু মানে কমে এসেছে, মানে লাউগুলো একটু মানে শুকনো হয়ে যায় এরকম অবস্থায় আর কি, কারণ প্রথমে তো মোটামোটা থাকে আর সেদ্ধ হয়ে গেলে তো আরও কমে যাবে। লাউয়ের কালারটা কি চোখেতে যেরকম মানে সুন্দর এসেছিল, ঠিক ক্যামেরাতেও ঠিক সেরকমই এসেছে, আশা করি আমি বুঝাতে পারছি আপনাদেরকে আমার কথাটা দিয়ে। আর না সব সময় না ব্লগ দেওয়া সম্ভবও হয় না, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, বাট আমি এই জায়গাটা পছন্দ করি, ভিডিও আপলোড করতে আমার ভালো লাগে, তাই আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করি বা যতটুকু পারি মানে এই জিনিসটা শেয়ার করার ইচ্ছা, তো সেটা আমি করি। তো আমি যে জিরা তেলে রেখেছিলাম সেটা যখন ঠান্ডা হয়ে এসেছে পাটায় বাটার ওই টাইম আমার নেই, সো আমি ব্লেন্ডারটা বের করে ছোটো জারের ভিতরে মানে জিরাগুলো দিয়েছি, এক নিমেষেই গুঁড়া হয়ে যাবে, ফাঁকি হয়ে যাবে বাংলায় বলে, খাঁটি বাংলায় যেটা বলে। তো এই যে দেখুন নিমেষেই গুঁড়ো হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেছে জিরা গুঁড়া। এই টালা জিরার গুঁড়ার ঘ্রাণটা এত সুন্দর, আমি জানি আপনারাও জানেন, আমার কাছেও এটা বেশ ভালো লাগে। তো ক্যামেরাতে কেন জানি এই কালারটা এসেছে, কিন্তু তরকারি কিন্তু লাল লালই আছে, বাট ক্যামেরাতে এই কালারটা এসেছে মানে কালো কালো কালারটা এসেছে। তো আমি একটু জিরা গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আজকে দেখলাম যে ধনিয়া পাতার পরিমাণও বেশ কম ছিল, আমি আরেকটু দিলে মনে হয় ভালো হতো, কিন্তু লাউতেও দিতে হবে, তো অ্যাডজাস্ট করে দুইটার ভিতরে দেওয়ার চেষ্টা করেছি। আর সবসময় ওই একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, এটা ফ্রি। তেই তো লাউটাও হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার পর এবার ফাঁকা আগে অন্ধকার, বাবা ঘুমিয়ে পড়েছে, সব কিছু ওইভাবে আর কি রাখা। এখন এটা দেখাই যে বৃষ্টি একটা ভাব হয়েছিল, বৃষ্টি বৃষ্টি ভাব।
অলমোস্ট পুরো আমার বারান্দায় লোকটা ভিজে গেছে। সেরকম কোনো বৃষ্টি পড়ে না, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাই।